আসলে হয়েছে কি, প্রথম প্রেমের নিবেদন, তাই আমি একটু হয়েছি কনফিউশন। হে রূপবতী কন্যা, তোমার প্রেমে মুগ্ধ আমি, তাই করতেছি প্রেমের নিবেদন। আমার প্রেমে রাজি হয়ে করো আমার সমর্থন। কোন বংশের মেয়ে আমি, চিনিস না আমার পরিজন, জানলে পরে আমার ভাই কাঁদবে। আয় হায় কয় কি প্রেম নাকি ডাকাতি, এত যদি সাহস থাকে ডাক্তার ভাই কি আনছি দেখে ভাইকে আমি। কি বলে আনছে দেখে ভাইকে ডাকি আমি, ভাইকে নাই কেনলে তো ঝামেলা, সে তো দিই বড় মুশকিল। হ্যাঁ প্রেম তো দিই সত্যি সত্যি ডাকাতি হয়ে গেছে। দেখো যাই, হ্যাঁ আমি আর এগুলো থাকতে পারবো না। আমার ভাইরে তুমি চিনো, আমার বংশ পরিচয় কে চিনো? ও কি বলে জানো, ও বলে যে যাও তোমার ভাইরে ডাইকানো দেহি, তোমার ভাই কি করে, এত বড় সাহসের কিন্তু বিচার নাই ভাই। পরে তো সমস্যাটা হয়ে যাবে, তখন কি হবে? সমস্যা কোনো সমস্যাই হবে না, তুমি চলো। আর তারা আমার রাগটা আগে কমাই নাই, তুমি আগে ওরে ধরো, এই সাথে রাগটাই তোমার কোনো লাভ আছে? আমি আপনার ইচ্ছা করে ধাক্কা দিয়ে নাই, আমি আতঙ্কে আসি, আতঙ্কে সুরা পলাইতাছি। কি তোর আতঙ্ক কি ঘেরে কো আমারে? আর কই না, হের জন্য প্রেমের প্রস্তাব দিছিলাম, কই মাইয়া আবার তার বাইরে নিয়ে আইতাছে আমারে বিচার করবার লাগিয়া। এ শুন বাক, তুই কোনো টেনশন করিস না, তুই আমার বড় ভাই কইছত না, এই এলাকার ভিতরে আমার উপরে কেউ নাই, কোনো সমস্যা নাই বুঝছ, কোনো টেনশন করবি না। তোর একটা কথা কই, এই এলাকার ভিতরে মনে কর ছোট থেকে বড় হইছি, আমার কেউ বড় ভাই কিরে কয় নাই। তুই আমার বড় ভাই কইছত না, কোনো টেনশন করবি না, কোন মায়ের বড় ভাই আবু, কোন ভাই আবু, আইলে একদম ফিনিশিং করে আসব। জানি কি আমার কে আছে আজগা, ঠিক আছে ভাই আপনারে যাইব। এতক্ষণ মনে করেন যে ভয় একবারে বিজা বিড়াল হয়ে গেছিলাম, এখন মনে করেছেন না, আপনার আশ্বাস পায়া আমি একবারে গর্জে উঠেছি, সিংহের মতো গর্জন দিব। খেলা হবে নদী, তুই আমার বড় ভাই কইছত না, নদী বড় ভাই কইছত না। তোরে মাফ করবো, তুই আমার বোনের লোকে প্রেম করতে চাস, তোরে মাফ করবো আমি। আল্লাহ ভাই আপনি কি বুঝতেছেন, হ্যাঁ আপনি ভুল শুনছেন, আপনার বোন তো আমার খালা লাগে, আন্টি লাগে, শাশুড়ি লাগে, মা ওই তা ওই সবই লাগে, আমি আর উল্টা পাল্টা দেই কই না রাখুম, আমি প্রেমের প্রস্তাব দেই না। কথা ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে কথা। ও ভাই আমার ছেড়ে দেন ভাই, না তো শুধু ভাই ছাড়ে না মারে। ওরে বাবা আমার জীবনটা মনে আরো বাঁচা আছে, বাবা রে বাবা যেভাবে পড়ছিলাম আরো দেখে আমার কাছে
তুই তো খুশি হয়েছিস বিচারটা দেখে? হ্যাঁ ভাই, আমি তো অনেক খুশি, কিন্তু আরো যদি দুইটা থাপ্পড় লাগাই দিতা তাহলে আর বেশি। তাতে ও শিক্ষা হয়ে গেছে, তাতে ও আর জীবনে চলো আমরা বাসায় যাই। তুমি আমার বিপদে ফলাই দিয়েছো। এই যে শোনো, তোমার যে আমি সাহস দিছি কি নে জানো কি, আরো দুই তিনটা মাস্তানে নাগে মনে করে এরম আমি ফাইট করবার গেছিলাম, তা আমার দিকে ওরা ভয় পেয়ে গেছে গা। কিন্তু গোটা এটা যে এমন মাস্তান মোটার মোটা দেখে তো মনে করো আমার কাপড় চোপড় একবার নষ্ট হয়ে গেছে গা দাদা। আর কেনা আমিও তো আমার অবস্থা একবারে দবার হয়ে গেছি। আমারে আমার এই যে সাক্কার মতোই এমনি হাতে দিছে, নিয়ে আমার এমনি এমনি খেলামেলা করছে। আমি তো কইলাম যে না, এটা তো আমার সব বড় দানব, পরে না পায়রা যারে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম তারে আমি আজকে আন্টি খালা আম্মা করে তারপরে বিদায় হয়েছি। কি অপমানিত হয়েছি, কি লাঞ্ছিত হয়েছি, কি বঞ্চিত হয়েছি। শোনো ভাই, কান্নাকাটি করো না, কান্নাকাটি করলে আর মানুষ কান্নাকাটি করলে কি না করলে কি যা হওয়ার হয়েছে তাই বলে তুমি মনে করো না তোমার আমি ওখানে বড় ভাই ডাকবো। হ্যাঁ বড় ভাই ডাকছিলাম আমার স্বার্থে লেগা, আমার 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 স্বার্থ হয় নাই। ওরে বাবা, কি একটা টেনশন, কি একটা সমস্যার ভিতরে পড়লাম। হ্যাঁ মাস্তানি করাও দোষ না করাও দোষ, আজকে থেকে আর মাস্তানি টাস্তানি করবো না, জীবন না তো বাইসে আইলো।